হে ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকের এই মাহে রমজানের ছোট্ট টপিকটি হচ্ছে, আপনি যদি সৌদি আরবে ফ্রি ইফতার খেতে চান, ফ্রি বলতে মসজিদের সরকারি ইফতার যদি খেতে চান, তাহলে আপনাকে কী পরিমাণ কষ্ট করতে হবে আর কীভাবে সেটা আপনি পাবেন সেটা দেখেন। এইখানে আমি প্রথমে দেখাই নিচ্ছি কীভাবে সিরিয়াল মেনটেন করে তারপর মসজিদের ভিতরে ঢুকতে হয়। এখানে আমার সামনে প্রায় 300-400 লোকের মতো আছে যারা সিরিয়াল ধরে আসছে, ওই যে উপরে দোতলায় উঠে ওইখানে কিন্তু মসজিদ। তো এখানে সিরিয়াল মেনটেন করে তারপর আপনাকে যেতে হবে আপনার গন্তব্যস্থানে, যেখানে খাবার রেখা আছে। তো আমি আস্তে আস্তে খুঁটি খুঁটি করে হাঁটতেছি, সামনে দিকে আগাতেছি, দেখি কত দূর। তো দীর্ঘ খুঁটি খুঁটি হাঁটতে হাঁটতে প্রায় 40 মিনিট আমি এখানে শেষ করে ফেললাম। তো অবশেষে 40 মিনিটে শেষ করে আমি চলে আসলাম, কিন্তু দোতলায় আমার ইফতারির গন্তব্যে দেখেন এখানে একদম সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে ইফতারি সাজানো আছে। এখানে মানুষ সিরিয়ালে আসবে এবং সিরিয়ালে বসে যাবে, আমি কিন্তু অলরেডি এসে বসে গেলাম ইফতারির সামনে দিয়ে। দেখেন ইফতারিগুলো কীভাবে সাজানো আছে। আপনি যদি এই ইফতারিটি খেতে চান, আপনাকে কিন্তু আমার মতো সেম 40 মিনিট ওয়েট করে তারপর এখানে আসতে হবে। এখানে কী রাখা আছে দেখেন, আর মানুষগুলো কীভাবে সিরিয়ালে বসে আছে। এখানে প্রায় 700-800 মতো লোক হবে। তো আমি দেখাইতেছি এখানে কী আছে, একটা ছোট গ্লাসে এক গ্লাস পানি, একটা মাল্টা, এক প্যাকেটে ছোট করে 4টি খাজুর, তারপর একটা আছে আপনার মাঠার বোতল, আরেকটি খ্যাপসা। তো যারা বাংলাদেশের খ্যাপসা নাচেন, এটা হচ্ছে এক প্রকার বিরিয়ানির মতো, মূলত এটা মুরগি দিয়ে তৈরি করা হয়। তো দেখেন কীভাবে রাখা, সবার সামনে কিন্তু সেম একই আইটেম। আর এখানে সব মুসল্লি কিন্তু একই আইটেম খাবে, যারা মুদির বলতে যারা মালিক সৌদিয়ান তারাও সেম, যারা এতিম মিসকিন সবাই কিন্তু সেমভাবে এখানে খাওয়ান পাবে। তো আলহামদুলিল্লাহ, তখন সিরিয়াল দেওয়ার পরেও যে অবশেষে খানাটি পেলাম, তাতে আমি মহান রব্বুল আলমের কাছে 1000 কোটি শুক্রিয়া। তো এই রমজানে আপনি যদি আমার মতো খেতে চান সিরিয়াল দিয়ে ফ্রি ইফতারি, তাহলে আপনাকেও কিন্তু মিনিমাম 30-40 মিনিট এরকম আমার মতো সিরিয়ালের লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু মসজিদে প্রবেশ করতে হবে। তাছাড়া কিন্তু আপনি সহজেই ঢুকতে পারবেন না, কারণ এখানে এত পরিমাণ মানুষ থাকে, বিশেষ করে বেশিরভাগ বাঙালি, পাকিস্তানি, তারপরে চুদানি, মানে না হরেক দেশের লোক আছে এখানে। তো বিশেষ করে আপনি সহজেই ঢুকতে পারবেন না, আপনাকে অনেক বড় সিরিয়াল মেনটেন করে তারপর কিন্তু ফ্রি খাবার নিতে হবে। আর এখানে খাবার নিতে কিন্তু অনেক জয়জামেলা হয়। দেখেন এখানে মাটা দেখাচ্ছি, তারপরে পানি দেখাচ্ছি, তারপরে একটা কমলা দেখাচ্ছি, এই যে খাজুরের প্যাকেট, আর এই হচ্ছে খ্যাপসা। তো মিয়া মিয়া সব কিছুই। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।